নিউইয়র্কে ইফতার বাজার জমজমাট, খাবার দোকানে বাড়তি চাপ, গেল বছরের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্যবসায়ীরা। সিটির ফুটপাতে খণ্ডকালীন শৌখিন পোশাক প্রসাধনীর মেলা, সহনীয় দামে আকৃষ্ট ক্রেতারা, লোকসানের আশঙ্কায় বিপণী বিতান সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রে বাড়ছে বন্দুকযুদ্ধ, অতর্কিত হামলা, নিউইয়র্কে শিকার দুই বাংলাদেশি, অস্ত্র নিয়ন্ত্রণ আইন চান বাইডেন। বাংলাদেশে লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমজীবীরা, স্বদেশি আমেরিকানদের মত, স্বাস্থ্যবিধি মেনেই নিউইয়র্কের বিনোদন স্পটে অভিবাসীরা। এবং ফের সময় বাড়িয়ে চলছে বাংলাদেশের লকডাউন, মুভমেন্ট পাস ও পরিচয়পত্র নিয়ে ঘটছে বিচ্ছিন্ন ঘটনা, সড়কে বেড়েছে গাড়ির সংখ্যা। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ফের আরও এক সপ্তাহ বাড়িয়ে চলমান লকডাউন। হিসেব অনুযায়ী আগামী 28 এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। এদিকে দ্বিতীয় দফার কঠোর ও সর্বাত্মক লকডাউনে স্তব্ধ বাংলাদেশ। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বের হননি ঘরের বাইরে। তবে রাজধানী ঢাকার অলিগলি ও রাজপথে বিচ্ছিন্নভাবে চলাচল করছে রিক্সা, সিএনজি, অটোরিক্সা এবং ব্যক্তিগত গাড়ি। বেশিরভাগ গুরুত্বপূর্ণ সড়ক মোড়গুলোতে রয়েছে পুলিশি তৎপরতা। মুভমেন্ট পাস ছাড়া কাউকে খুব বেশি অবাধে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে ঘটছে বিচ্ছিন্ন কিছু ঘটনা। দুদফায় লকডাউনে স্তব্ধ বাংলাদেশ, এবার যোগ হলো তৃতীয় দফা। প্রথম দফায় কিছু ছাড় দিয়ে বিধিনিষেধ অনেকটা ঢিলেঢালাভাবে পালন করা হলেও দ্বিতীয় দফায় ছিল ভিন্ন চিত্র। প্রথম তিন দিন নগরীর প্রধান প্রধান সড়কে ছিল না রিক্সা ও সিএনজি, ছিল না পায়ে হেঁটে চলা মানুষের উপস্থিতি, ছিল সামান্য সংখ্যক প্রাইভেট গাড়ি, তাও আবার মুভমেন্ট পাসের আওতায়। সড়কের মোড়ে মোড়ে ছিল পুলিশের তৎপরতা। নগরী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে ছিলেন ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে চতুর্থ দিন থেকে বেশ খানিকটা পাল্টে যায় সড়কে লকডাউন চিত্র। অলিগলি ছেড়ে রাজপথে নেমে আসে ব্যাপক সংখ্যক রিক্সা, সিএনজি, শেয়ার রাইডিং মোটরবাইক এবং প্রাইভেট গাড়ি। তবে মুভমেন্ট পাস চেকে পুলিশ ছিল তৎপর। এ নিয়ে বিভিন্ন স্থানে ঘটে অনাকাঙ্ক্ষিত কিছু এত কিছুর পরও করোনার ভয় নয়, আয় উপার্জন বন্ধ থাকায় ছিল খেটে খাওয়া মানুষের অস্থিরতা। করোনা ভয় করে কি, আজ যদি ভাত না পাই, করোনা ভয় করে লাভ আছে? ভয় লাগলে আর পেট তোর মানে না, করোনা তো হয়, করার তো কিছু নাই, আগে পেট বাঁচাই দেবো তারপর করোনা। কাজী লুৎফুল কবির, চ্যানেল টিডি নিউজ, ঢাকা, বাংলাদেশ। দর্শক, চ্যানেল টিডির সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv। আমাদের সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত থাকতে লাইক ও শেয়ার কমেন্ট করুন facebook.com/channeltttv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channeltttv এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি। ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকান সর্ববৃহৎ টিভি নেটওয়ার্ক রুকু টিভিতে খুঁজে নিন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। দেখা হবে আগামী বুলেটিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা মুক্ত থাকবেন। ঘরের বাইরে বের হলে অবশ্যই আপনার মাস্কটি সঙ্গে নিয়ে বের হবেন। আল্লাহ হাফেজ।